সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিন সারা দেশের সঙ্গে রাজ্য ও রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে পালন করা হয়। রবিবার আগরতলা সরকারিভাবে মূল অনুষ্ঠান হয় এডি নগর মনোরঞ্জন দেব বর্মা স্মৃতি স্টেডিয়ামে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ অন্যরা। পুলিশ টিএসআর সহ বিভিন্ন বাহিনীর প্ল্যাটুনের অভিবাদন গ্রহণ করেন মুখ্যমন্ত্রী। এরপর টিএসআর প্রথম সপ্তম ব্যাটেলিয়নের ব্যান্ড, সিআরপিএফ এবং আসাম রাইফেলসের ব্যান্ড প্রদর্শিত হয়। প্রভাব বিস্তার করে থাকে আর ওনার নেতৃত্বে ভারত স্বাধীন হওয়ার পর ছোট ছোট রাজবাড়া যে ছিল সেগুলোকে একত্রিতকরণ বিনা যুদ্ধে বিনা রক্তপাতে। Pure Report, Channel Din Rat.